সরকারি বস্তা পরিবর্তন করে অন্য মোড়কের বস্তায় ভরে চাল বিক্রির সময় দশজনকে হাতে নাতে আটক করেছে বাড্ডা থানা পুলিশ রোববার বিকেলে রাজধানীর মেরুল বাড্ডার কাঁচাবাজার সংলগ্ন ইক্তিয়ারের সেমি পাকা ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় উনিশ হাজার কেজি চাল জব্দ করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা ক্যামেরার সামনে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সরাসরি কথা না বললেও বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কিছু ব্যক্তি খাদ্য অধিদপ্তরের লোগো সংযুক্ত বস্তা থেকে খুলে নুরজাহান ব্র্যান্ড নামক কোম্পানির ব্যক্তি মালিকানাধীন যুক্ত করে বস্তা ভর্তি করে কালোবাজারির মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চালাচ্ছিল সেই সময় অভিযান চালিয়ে হাতে নাতে তাদের আটক করা হয়